চিকিৎসকৰ প্ৰৱেশ পৰীক্ষাত চৰম অৰাজকতা। নীট ইউজিৰ লগতে নীট পিজিটো ভেকু ভাওনা। চাৰিবাৰ পৰীক্ষাৰ সময়সূচী সলোৱাত ক্ষুব্ধ পৰীক্ষাৰ্থী। নীট পিজি কি এক্সাম থি আজ অৰ ই এনটি ৱালোনে এন টাইম পে 10 ঘণ্টে পহলে বতায়া কি আপ হামাৰি এক্সাম আজ ৰিশেডিউল হো ৰহি হে। উন লোগো কো অগৰ ৰিশেডিউলিং কৰনি হে তো থোড়ে দিন পহলে বতানা চাহিয়ে না। নীট ইউজিক লৈ দেশ উত্তাল হৈ থকাৰ সময়তে পোহৰলৈ আহিল মেডিকেলৰ সৰ্বভাৰতীয় স্নাতকোত্তৰ পৰীক্ষাৰ বেমেজালি। কেতিয়াবা আগুৱাইছে, কেতিয়াবা পিছুৱাইছে। মুঠ চাৰিবাৰ আগ পাছ কৰিও আজিলৈকে মেডিকেলৰ স্নাতকোত্তৰৰ বাছনি পৰীক্ষা অনুষ্ঠিত কৰিব পৰা নাই কেন্দ্ৰীয় শিক্ষা মন্ত্ৰালয়ে। অভি কল ৰাত কো 10 বজে হমকো পতা চলতা হে জো আজ নীট পোষ্টপোন হো গয়া। মই কালাহান্ডি সে 600 কিলোমিটার জার্নি করকে ইয়াহ পে আই হু। ফার্স্ট উন্হোনে মার্চ মে পেপার রাখা, ফির উন্হোনে পোস্টপোন কিয়া জুলাই মে, ফির উন্হোনে প্রিপোন কিয়া জুন মে, অর অভি 12 আওয়ার্স পহলে ও লোক বোলতে ফির পোস্টপোন কর দিয়ে। প্রথমে 2024 এর 3 মার্চত হওয়ার কথা আছিল মেডিকেলৰ স্নাতকোত্তৰ প্রবেশ পরীক্ষা, কিন্তু লোকসভা নির্বাচনের দুহাই দি 7 জুলাই লৈ পিছুৱাই দিছিল পরীক্ষা। পুনৰ আন এক নির্দেশ যোগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয়ে 23 জুনলৈ আগুৱাই আনিলে পরীক্ষার দিন। সেই নির্দেশ মতে 23 জুন দেওবারের দিনা পরীক্ষাত বহিবলৈ সাজু হল MBBS উত্তীর্ণ সহস্রাধিক পরীক্ষার্থী। কিন্তু সকলকে আচরিত করে 23 জুনতো পরীক্ষা অনুষ্ঠিত করা ব্যর্থ হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয়। 12 ঘণ্টার পূর্বে পরীক্ষা বাতিল করা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সে এতিয়ালৈকে ঘোষণা করিব পৰা নাই পরীক্ষার দিন। মাথো নীট ইউজিক লৈ তদন্ত চলি থকার সময়ত সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নীট পিজির বাছনি পরীক্ষা বাতিলৰ ঘোষণা করে ক্ষান্ত আছে শিক্ষা মন্ত্রালয়। বিপরীতে এই কাণ্ডক হাস্যকর আখ্যা দিছে চিকিৎসকসকলৰ সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স এসোসিয়েশনে। এবছৰত 4 বাৰ বাছনি পরীক্ষা সালসলনি করাত ক্ষোভত ফাটি পৰিছে স্নাতকোত্তৰত নাম ভর্তি করার হাবিয়াস করা সহস্রাধিক MBBS উত্তীর্ণ পরীক্ষার্থী। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। চিকিৎসকৰ প্ৰৱেশ পৰীক্ষাত চৰম অৰাজকতা। নীট ইউজিৰ লগতে নীট পিজিটো ভেকু ভাওনা। চাৰিবাৰ পৰীক্ষাৰ সময়সূচী সলোৱাত ক্ষুব্ধ পৰীক্ষাৰ্থী। নীট পিজি কি এক্সাম থি আজ অৰ ই এনটি ৱালোনে এন টাইম পে 10 ঘণ্টে পহলে বতায়া কি আপ হামাৰি এক্সাম আজ ৰিশেডিউল হো ৰহি হে। উন লোগো কো অগৰ ৰিশেডিউলিং কৰনি হে তো থোড়ে দিন পহলে বতানা চাহিয়ে না। নীট ইউজিক লৈ দেশ উত্তাল হৈ থকাৰ সময়তে পোহৰলৈ আহিল মেডিকেলৰ সৰ্বভাৰতীয় স্নাতকোত্তৰ পৰীক্ষাৰ বেমেজালি। কেতিয়াবা আগুৱাইছে, কেতিয়াবা পিছুৱাইছে। মুঠ 4 বাৰ আগ পাছ কৰিও আজিলৈকে মেডিকেলৰ স্নাতকোত্তৰৰ বাছনি পৰীক্ষা অনুষ্ঠিত কৰিব পৰা নাই কেন্দ্ৰীয় শিক্ষা মন্ত্ৰালয়ে। অভি কল ৰাত কো 10 বজে হমকো পতা চলতা হে জো আজ নীট পোষ্টপোন হো গয়া। মই কালাহান্ডি সে 600 কিলোমিটার জার্নি করকে ইয়াহ পে আই হু। ফার্স্ট উন্হোনে মার্চ মে পেপার রাখা, ফির উন্হোনে পোস্টপোন কিয়া জুলাই মে, ফির উন্হোনে প্রিপোন কিয়া জুন মে, অর অভি 12 আওয়ার্স পহলে ও লোক বোলতে ফির পোস্টপোন কর দিয়ে। প্রথমে 2024 এর 3 মার্চত হওয়ার কথা আছিল মেডিকেলৰ স্নাতকোত্তৰ প্রবেশ পরীক্ষা, কিন্তু লোকসভা নির্বাচনের দুহাই দি 7 জুলাই লৈ পিছুৱাই দিছিল পরীক্ষা। পুনৰ আন এক নির্দেশ যোগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয়ে 23 জুনলৈ আগুৱাই আনিলে পরীক্ষার দিন। সেই নির্দেশ মতে 23 জুন দেওবারের দিনা পরীক্ষাত বহিবলৈ সাজু হল MBBS উত্তীর্ণ সহস্রাধিক পরীক্ষার্থী। কিন্তু সকলকে আচরিত করে 23 জুনতো পরীক্ষা অনুষ্ঠিত করা ব্যর্থ হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয়। 12 ঘণ্টার পূর্বে পরীক্ষা বাতিল করা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সে এতিয়ালৈকে ঘোষণা করিব পৰা নাই পরীক্ষার দিন। মাথো নীট ইউজিক লৈ তদন্ত চলি থকার সময়ত সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নীট পিজির বাছনি পরীক্ষা বাতিলৰ ঘোষণা করে ক্ষান্ত আছে শিক্ষা মন্ত্রালয়। বিপরীতে এই কাণ্ডক হাস্যকর আখ্যা দিছে চিকিৎসকসকলৰ সংগঠন ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর্স এসোসিয়েশনে। এবছৰত 4 বাৰ বাছনি পরীক্ষা সালসলনি করাত ক্ষোভত ফাটি পৰিছে স্নাতকোত্তৰত নাম ভর্তি করার হাবিয়াস করা সহস্রাধিক MBBS উত্তীর্ণ পরীক্ষার্থী।
न्यूज डेस्क रिपोर्ट, न्यूज 18, असम नॉर्थ ईस्ट।